বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 2.2-এর অঙ্কগুলো করব। তো দেখো, আজকে আমরা 10 নম্বর অঙ্কটা করব পাঠ্য বইয়ের। যে তোমাদের প্রশ্ন একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা যে দেওয়া আছে এর মান, মানে এর উপাদান 3-4 আর বির উপাদান 2-4। তো প্রশ্ন মতে আমাদের রিলেশন বা অন্বয়, ঠিক আছে? তো এখানে যে অন্যতে হচ্ছে আমাদের রিলেশন বা সম্পর্ক, ঠিক আছে, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে রিলেশন হচ্ছে আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই। মানে আমাদের সম্পর্কটা কি, যে এর উপাদান এক্সের মধ্যে আছে আর বিয়ের উপাদান ওয়াইয়ের মধ্যে আছে, ঠিক আছে, এবং এক্সের মানটা কি ওয়াই থেকে বড় হবে। ওকে, তাহলে আমরা এখানে এ ক্রস বি, মানে এর উপাদান আর বিয়ের উপাদান যদি কার্তেশীয় গুণজ করি তাহলে আমরা কি পাবো, 3-2-3-4, 4-2-4-4। ওকে, তো এখন আমাদের প্রদত্ত সম্পর্ক অনুসারে যে আমাদের আরটা কী হবে, 3-2-4-2। এটা কেন, কারণ আমাদেরকে এখানে বলা হয়েছে কি এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্সের উপাদানটা ওয়াই থেকে বড়ই হবে। তাহলে আমাদের এখানে এটা এক্স, এটা ওয়াই, এটাও এক্স, এটা ওয়াই। তো দেখো, তাহলে আমাদের এখানে এক্সের মানটা কোন, মানে কোন জায়গায় বড়, এখানে বড় আছে, তারপর এখানে কিন্তু এক্সের মান ছোটো, আবার এখানে বড় আছে, আর এখানে কি সমান, যেহেতু আমাদের সমান বলা হয় নাই, তাহলে আমাদের এই দুইটাই আনসার, ঠিক আছে। তো 11 নম্বর অঙ্কটা দেখো, যে আমাদের সি এর উপাদান আর ডি এর উপাদান। তো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে তোমাদের পাঠ্য বই কিন্তু 4-6-7 দেওয়া আছে। এটা যেহেতু মানে মানে আগের বইতে, তো আগের বইতে 4-6 দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আমার জাস্ট আমি যদি প্রশ্নটা বুঝে থাকি তাহলে উত্তর করে, মানে উত্তর লিখতে আমাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, এগুলো কিন্তু হুবহু যে মানে মানে বইতে যেরকম আছে আমাদের পরীক্ষাও তেমন আসবে তা না, আমাদের পদ্ধতি জানতে হবে। তো দেখো, তো আমাদের সির উপাদান দেওয়া আছে, ডির উপাদানও দেওয়া আছে। তো প্রশ্ন মতে আমাদের রিলেশনটি আর বা সম্পর্কটি কী হচ্ছে, এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং এক্স প্লাস ওয়ান স্মলার দেন ওয়াই। মানে এখানে কিন্তু দেখো, এক্স প্লাস ওয়াই স্মলার দেন ওয়াই, মানে কি এক্সের উপাদানের সাথে এক যোগ করার পরেও তার মানটা কিন্তু ওয়াই থেকে ছোটই হতে হবে, এইটাই হলো সম্পর্ক। ওকে, তাহলে আমরা দেখি সম্পর্কটা কি। তো দেখো, এখানে তোমার সি ক্রস ডি, ওকে, তো সি ক্রস ডি মানে সি এর উপাদান আর ডি এর উপাদান আমরা কার্তেশীয় গুণজ করলাম, দেন এই মানগুলো মানে পেলাম। তো দেখো, 2-4-2-6, 5-4-5-6। ওকে, তাহলে প্রদত্ত সম্পর্ক অনুসারে আমাদের যেহেতু বলা, মানে বলা হয়েছে যে এক্সের সাথে ওয়ান যোগ করতে হবে, তারপরও মানে ওয়াই থেকে ছোট হতে হবে, তাহলে আমাদের এক্সের সাথে কি টু এর সাথে যদি ওয়ান যোগ করলে কত হবে, তাহলে অবশ্যই আমাদের কি 3 হচ্ছে, 3 কিন্তু 4 থেকে ছোটো, মানে এই উপাদানটা আছে, মানে এই সম্পর্কটা আছে, দেন এইটাও আছে, কিন্তু বাকিগুলো নাই, কারণ বাকিগুলো তো দেখা যাচ্ছে বড়, ঠিক আছে। দেখো, মানে মানে 5 এর সাথে ওয়ান যোগ করলে কত, 6 হবে না, আর 5 এর সাথে ওয়ান যোগ করলে 6, যা সমান হয়ে গিয়েছে। সো আমাদের পদ্ধতি সম্পর্কটা কি এইটা। ওকে, তারপরে দেখো 12 নম্বর অঙ্ক, 12 নম্বরে কী দেওয়া আছে, যে ফাংশন অফ এক্স, এই এক্স এক্স টু দি পাওয়ার 4+5x-3, দেন আমরা জাস্ট মানগুলো বসাবো, মানে এক্সের জায়গায় -1, 2.5 বসাবো, এইটি আমাদের কাজ। তো এক্সের জায়গায় যদি -1 বসে, তাহলে কি এক্স -1 বসাবো, দেন আমরা যে মানটা পাবো সেটা আমাদের আনসার, এক্সের 2 বসাবো এটাও আনসার, 1/2 বসাবো একই আনসার। ওকে, তো এইসব টাইপের অঙ্ক কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্নে আসে অনেক সময়, তো এগুলো ভালো করে জানতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের, যেমন এখানে -1 টু দি পাওয়ার 4-এর সাথে মাইনাস থাকলে কিন্তু, মানে যখন পাওয়ার থাকে, মানে পাওয়ার থেকে জোর থাকে, যেমন এখানে 4টা কিন্তু জোর
বা স্কোয়ার বা টু যদি থাকতো তাহলে মাইনাস কিন্তু উঠে যেত, কারণ মানে জোরের সময় মাইনাসটা থাকে না, পাওয়ার যদি জোর হয় যেমন স্কোয়ার বা ফোর তখন কিন্তু মাইনাস থাকে না। ওকে, এটা সবসময় মনে রাখবা, আবার কিউব হলে মাইনাস কিন্তু থাকবে, ঠিক আছে? তো আমাদের 12 নম্বর আনসার আমাদের করতে কোনো সমস্যা হবে না। তো 13 নম্বর অঙ্কটা দেখো, যে দেওয়া আছে কি ফাংশন অফ ওয়াই, ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এইট মাইনাস এইট, ঠিক আছে? এখন আমাদের কে এর মানটা কত এটা বের করতে হবে, মানে প্রশ্ন দেওয়া আছে, আমাদের প্রশ্নটা বুঝতে পারলে কিন্তু এই অঙ্কটা করার কোনো ব্যাপার না। যে দেখো আমাদের কিন্তু ওয়াইয়ের মানটা মাইনাসটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু দেওয়াই আছে। ওকে, তো এফ অফ মাইনাস টু বসালে কী হয় দেখো, মাইনাস টু কিউব কে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু মাইনাস এইট। এখন দেখো এই যে মাইনাস আছে এখানে কিউব আছে, কিন্তু মাইনাস থাকছে, কারণ আমি আগেই বলেছিলাম কি যে কিউব থাকলে কিন্তু মাইনাস থেকে যাবে, ওকে, আর স্কোয়ার থাকলে কি মাইনাস উঠে যায়, ঠিক আছে? দেন আমরা অঙ্কগুলো করলাম, তো কি পেলাম, ফোর কে মাইনাস এইট। তো আবার আমার প্রশ্নে কী আছে, যে ফাংশন অফ মাইনাস টু জিরো জিরো হবে যদি আমার এই অংশটাই কি জিরো হয়, যেহেতু আমরা এইটা মান এটাই পেয়েছি, তাই না? তার আমরা লিখতে পারি ফোর কে মাইনাস এইট ইকুয়াল টু জিরো, দেন আমরা এখানে ভাগ করলে আমরা মানে কী পেলাম, কে এর মান, অর্থাৎ আমার কে এর মান যদি টু হয় তাহলে ফাংশন অফ মাইনাস টু জিরো হবে। এটি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত অঙ্ক করবো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমরা বাকি অঙ্কগুলো ধারাবাহিকভাবেই পাবা। ওকে, তো আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।